সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটি সাজেশন নিয়ে হাজির হয়েছে। আজকের এই সাজেশনটির মাধ্যমে আমার অনার্স প্রথম বর্ষের সবগুলি সাজেশন দেওয়া শেষ হবে, তবে একটি বিষয় বাকি থাকবে, সেটি হচ্ছে সমাজ কল্যাণ পরিচিতি। ওই সাবজেক্টটি যেহেতু কতিপয় স্টুডেন্টের আছে, সব স্টুডেন্টের নেই, তো ওই সাজেশনটি যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে সেটি দেওয়া হবে। কিন্তু সমাজকর্ম সাবজেক্টটি প্রায় প্রতিটি কলেজে আছে, সেই জন্য হচ্ছে এই সাজেশনটি দেওয়া হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ভিডিওগুলি যদি প্রথম থেকে ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং এই সাজেশনগুলি কালেক্ট করো, তাহলে খুব সহজে একটি ভালো রেজাল্ট করতে পারবে। আমার চ্যানেলে অলরেডি এর উপরে সবগুলো ভিডিও দেওয়া হয়েছে, এই অনার্স প্রথম বর্ষের সাজেশনসের ভিডিও। তো শুরু করা যাক, আজকে আমরা কথা বলবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টের সমাজকর্ম পরিচিতি। এই সাবজেক্টটি শুধুমাত্র ইংরেজি বিভাগ না, আর্টসের যে কমন সাবজেক্টগুলি আছে অর্থাৎ হিউম্যানিটিসের যে কমন সাবজেক্টগুলি, যেমন হচ্ছে ইংরেজি, বাংলা, তারপর হচ্ছে সমাজকর্ম, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স এবং দর্শনের মতো যে সাবজেক্টগুলি, সেই সকল সাবজেক্টই কিন্তু এই যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি আছে। তো আমরা হচ্ছে আজকে সেটাই শুরু করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা শুরুতেই হচ্ছে সমাজকল্যাণ সবচেয়ে গ্রহণ মানে ক বিভাগের যে প্রশ্ন সেই প্রশ্ন দিয়ে শুরু করব। তো আমরা শুরু করি, প্রথম প্রশ্ন আমাদের, তো সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন মানে সংজ্ঞা কে দিয়েছেন। তো এরপর আমাদের দুই নম্বরের যে প্রশ্নটি সেই হচ্ছে সোসাইটি গ্রন্থের লেখককে, তিন নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতাকে, আর চার নম্বর হচ্ছে ইকোনমিক শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এটি ইকোনোমিয়া নামে একটি শব্দ থেকে। এরপর হচ্ছে পাঁচ নম্বর, ইংল্যান্ডের প্রথম দারিদ্র আইন কোনটি। এবং এরপর হচ্ছে ছয় নম্বর আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন দেশকে সমাজকর্মের স্মৃতিকাগার বলা হয়, অর্থাৎ সমাজকর্মের জন্ম কোন দেশে। এরপর হচ্ছে সাত নম্বর আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে কস এর পূর্ণরূপ কী, কস মানে কী। তো এরপর আমাদের আট নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে সক্ষম দরিদ্র কারা, নয় নম্বর হচ্ছে বিভারিস কে ছিলেন, বিভারিস রিপোর্ট কী, দশ নম্বর প্রশ্ন। এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের রচয়িতাকে। এরপর হচ্ছে আমাদের বারো নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে আমেরিকার কে প্রথম সমাজকর্ম প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং কখন। তেরো নম্বর হচ্ছে সমাজকর্মের প্রতিষ্ঠাতা কে, চোদ্দো নম্বর হচ্ছে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কখন পাশ করা হয়। পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে হাজি শরীয়তুল্লাহকে, এটি হচ্ছে ফরায়েজি আন্দোলন, যে সেই ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীয়তুল্লাহর কথা বলা হচ্ছে। তো এরপরে আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সেই প্রশ্নটি। এবং সতেরো নম্বর আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কী। আঠারো নম্বর হচ্ছে যৌতুক নিরোধ আইন কখন প্রণীত হয়। আমাদের ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে শিশু কল্যাণ কী। ২০ নম্বর প্রশ্ন হচ্ছে পেশার দুইটি বৈশিষ্ট্য লেখো, আমরা যে বিভিন্ন ধরনের পেশায় থাকি সেই পেশা হতে গেলে এই দুইটি অনেকগুলি বৈশিষ্ট্য লাগে, তার মধ্যে মাত্র দুইটি বৈশিষ্ট্য লেখার কথা বলা হচ্ছে। ২১ নম্বর হচ্ছে পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে। ২২ নম্বর হচ্ছে এই পেশাদার সমাজকর্ম কাকে বলে। এবং তারপর ২৩ নম্বর হচ্ছে শিল্প বিপ্লব কাকে বলে। ২৪ নম্বর হচ্ছে কখনও কোন দেশে শিল্প বিপ্লবের সূচনা হয়। ২৫ নম্বর হচ্ছে সামাজিক সমস্যার দুইটি বৈশিষ্ট্য লেখো। ২৬ নম্বর হচ্ছে প্যারল কী। ২৭ নম্বর হচ্ছে গ্রামীণ সমাজ সেবা কী। ২৮ নম্বর হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী কী। ২৯ নম্বর হচ্ছে সমাজকর্মে ব্যক্তিকে, অর্থাৎ এই ব্যক্তি জিনিসটার একটা সংজ্ঞা আছে, সেটি দেওয়ার কথা বলা হচ্ছে। ৩০ নম্বর হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি। ৩১ নম্বর হচ্ছে CSWE এর পূর্ণরূপ কী। এরপর হচ্ছে আমাদের ৩২ নম্বর হচ্ছে সমাজ বিজ্ঞানের জনককে, অর্থনীতির জনককে। ৩৪ নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে। ৩৫ নম্বর হচ্ছে মনোবিজ্ঞান কী। ৩৬ নম্বর হচ্ছে মানে অর্থাৎ এলিজাবেথ মানে ৪৩ বা এলিজাবেথ মানে এটা আসলে একটা দরিদ্র আইনের কথা বলা হচ্ছে, এলিজাবেথের দরিদ্র আইন মানে কী। ৩৭ নম্বর হচ্ছে দরিদ্র আইন কমিশন কী। এবং ৩৮ নম্বর হচ্ছে রয়্যাল কমিশনের সভাপতি কে ছিলেন। এরপর হচ্ছে ৩৯ নম্বর হচ্ছে ফেরা কত সালে গঠিত হয়। ৪০ নম্বর হচ্ছে রাজা রাম মোহন রায় কে ছিলেন। ৪১ হচ্ছে বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা কে ছিলেন। ৪২ নম্বর হচ্ছে বেগম রুকিয়া কে ছিলেন। ৪৩ নম্বর হচ্ছে ফরাজি আন্দোলন কী। ৪৪ নম্বর হচ্ছে শিল্প বিপ্লব কাকে বলে। ৪৫ নম্বর হচ্ছে শহরায়ন কাকে কী, একটু বানানগত সমস্যা হয়েছে, অটো কারেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের ৪৬ নম্বর হচ্ছে সামাজিক সমস্যা কী। সাথে ছিলাম ব্রেক এর পূর্ণরূপ কী।
48 নম্বর হচ্ছে জনসমষ্টি কি, 39 নম্বর হচ্ছে আমাদের, 49 নম্বর হচ্ছে মৌলিক গবেষণা কি, এবং 50 নম্বর হচ্ছে সমাজকর্মী একটি সাহায্যকারী পদ্ধতির নাম বলো। তো এ গেল এটা আমাদের। এরপর হচ্ছে আমাদের ক বিভাগের যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলির প্রথম প্রশ্নটি, যেমন সমাজকর্ম বলতে কী বুঝো, সমাজকর্মে থাকে সমাজবিজ্ঞানের পার্থক্য দেখাও, 1661 সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, 1873 সালের অর্থনৈতিক মন্দা কী, 5 নম্বর হচ্ছে সমাজ সংস্কার আন্দোলন কী, 6 নম্বর হচ্ছে সতীদাহ প্রথা সম্বন্ধে যা জানো লিখো, 7 নম্বর হচ্ছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ লেখো, 8 নম্বর হচ্ছে পেশার বৈশিষ্ট্যসমূহ লেখো, 9 নম্বর হচ্ছে শিল্পায়ন ও নগরায়নের সংজ্ঞা দাও, 10 নম্বর হচ্ছে শিল্পায়ন ও নগরায়নের পার্থক্য লেখো, 11 নম্বর হচ্ছে শিল্পায়নের নেতিবাচক দিকগুলো আলোচনা করো, 12 নম্বর হচ্ছে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, 13 নম্বর হচ্ছে বাংলাদেশের বেকারত্বের কারণগুলো লেখো, 14 নম্বর হচ্ছে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা করো, 15 নম্বর হচ্ছে সামাজিক কার্যক্রম বলতে কী বুঝো। আশা করি এই প্রশ্নগুলো পড়লেই আমাদের 100-এ 100 কমন পড়বে এই বি পার্টে। তো এরপর হচ্ছে আমাদের গ বিভাগের যে প্রশ্ন, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই বাংলা যে ল্যাঙ্গুয়েজে যে সাবজেক্টগুলি অর্থাৎ সমাজকর্ম এবং পলিটিক্যাল সায়েন্স, এগুলোতে 100% কমন পড়বে। তো এরপর হচ্ছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সমাজকর্ম বলতে কী বুঝে এবং সমাজকর্মের পরিধি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে এলিজাবেথীয় দরিদ্র আইন কী, বাংলাদেশের দরিদ্র মোকাবেলায় এই আইনের প্রয়োগের সম্ভাব্যতা যাচাই করো, 1834 সালে দরিদ্র আইনের সংস্কারের গুরুত্ব ব্যাখ্যা করো, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে সমাজ সংস্কারেও সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরো, তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো, 7 নম্বর হচ্ছে বাংলাদেশের দরিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে এনজিও এর ভূমিকা আলোচনা করো, 8 নম্বর হচ্ছে যে মাদকাসক্তি ও বাংলাদেশের মাদকাসক্তির কারণসমূহ আলোচনা করো, আর 9 নম্বর হচ্ছে গ্রামীণ সমাজসেবা কী, বাংলাদেশের গ্রামীণ সমাজসেবার কর্মসূচি বিবরণ দাও, এবং 10 নম্বর হচ্ছে দল সমাজকর্মের সংজ্ঞা দাও, দল সমাজকর্মের উপাদানসমূহ আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে আমাদের 10টি প্রশ্ন। আশা করি এই 10টি প্রশ্ন পড়লেই আমাদের হচ্ছে 100% কমন পড়বে। তো সবাই হচ্ছে এগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং আশা করি পরীক্ষায় এগুলো খুব ভালো কমন পড়বে। তো সেই আশায় সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।